হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি আজকে অনেকদিন পর মিনি ব্লগ করছি, কারণ আমাদের এখানে কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে আর হয়ে যাচ্ছে। তো তোমাদেরকে আজকে ওয়েদারটা দেখাচ্ছি। তো দেখো আকাশে কত মেঘ করেছে, আর বৃষ্টি হয়ে যাচ্ছে, ঝিরি 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 সকাল থেকে বৃষ্টি পড়ে যাচ্ছে। আর এদিকে দেখো আমার হাজব্যান্ড রান্না করছে, ও মাই গড, দেখো কারি পাতা আর পেঁয়াজ ভাজতে কড়াইটাকেই পুড়িয়ে ফেলেছে। মানে রান্না করা তো না, আমার খাটনি করা। আর দেখবে আমি কারি পাতা চুরি করেছি এই গাছটা থেকে, পাশের বাড়ির কাকিকে না বলে গাছের থেকে পাতা চুরি করেছি। তো এটাকে তো চুরি করাই বলে না বলো, চলো ঘরে যাই। দেখো 11:30 বাজে আর আমার লাস্ট সাহেবের বাট এখনও ঘুম থেকে ওঠেনি। কি বলবো, একে আমি ঠিক বাপের মতন হয়েছে, বাবু 11:30 বাজে ঘুম থেকে উঠেছে, ব্যাটারাও তাই। চল চোখে চলো ডাকি, বাবু আই বাবু ওট। আর এই দেখো আমার বিছানার কি অবস্থা, সারা রাত্রি মানে গাড়ি ঘোড়া সব নিয়ে ওর ঘুমাতে হয়। আর দেখছো পুরো বিছানার কি অবস্থা, মানে লোকজন আসলে মানে যাচ্ছে তো অবস্থা। তো ও ঘুম থেকে না উঠলে আমি বিছানাটা উঠাতে পারছি না। তো চলো ওকে ডাকি, দেখি কতক্ষণে উনি উঠে আমার লাস সাহেবের বাট। চলো ডাকা শুরু করি। ফাইনালি আমার লাস সাহেবের বাট উঠে গেছে। তো দেখো বাবা আর ছেলে বসে আছে, তো আমরা এখন খাবো সকালের খাবার। আর আমার ছেলে বলছে ওর গাড়িগুলো যে তোমাদেরকে আমি দেখাই। তো এই দেখো এটা একটা কি চিড়িয়াখানার গাড়ি, তো দেখো এটার মধ্যে হলো একটা বাঘ আছে। তো এটাই তোমাদেরকে দেখাতে বলছিলো বারবার করে। তো চলো দেখানো শেষ, চলো এখন সকালে খাবারটা খাই আমরা। আর আমি বুঝতে পারছি না কি বলবো তোমাদেরকে, সকালে খাবার বলবো না দুপুরের খাবার বলবো, কেন 11:30 পার হয়ে গেছে আছে সকালের খাবার খেতে খেতে। আজকে আমরা সকালে খাচ্ছি, দেখো বাবা খাচ্ছে রুটি আর আমি আর ছেলে খাচ্ছি পরোটা, তো দুজনে আলাদা আলাদা। আর বাবা খাচ্ছে পেঁয়াজ আর এখানে নিয়েছি আলুর দম। তো এই সকালগুলো সব সকালেই আমি রান্না করেছি। আর এই দেখো আমার ছেলে বারবার করে বলছে তোমাদেরকে বেলুন দেখাতে, এগুলা কালকে পাশের বাড়ি দাদা ওকে দিয়ে গেছে খেলার জন্য। আমার ছেলে বেলুন দেখে খেলতে খুবই ভালোবাসে। তো চলো আরও দেরি না করে ফটাফট করে খাওয়াটা শুরু করছি আমরা। ফাইনালি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, তোর বাবা খাওয়া দাওয়া করে কাজে চলে গেছে আর ছেলেও খাওয়া দাওয়া করে খেলতে বসে গেছে। তো আমার ঘরে যা টুকটাক কাজ আছে সেগুলো করি। তো চলো দেখা হবে পরবর্তী কোনো মিনি ব্লগে। টাটা বাই বাই।